হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে দেয়ার আফটার। এর বাংলা অর্থ গুলি হচ্ছে তারপর, পরবর্তীকালে, তারপর। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, আফটার গ্রাজুয়েশন শি মুভড টু এ নিউ সিটি অ্যান্ড দেয়ার আফটার স্টার্টেড হার ক্যারিয়ার। আমি আবারও বলছি, আফটার গ্রাজুয়েশন শি মুভড টু এ নিউ সিটি অ্যান্ড দেয়ার আফটার স্টার্টেড হার ক্যারিয়ার। এর বাংলা অর্থটি হচ্ছে, স্নাতক সমাপ্তির পর সে একটি নতুন শহরে চলে গিয়েছিল এবং তারপরে তার ক্যারিয়ার শুরু করেছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য কোম্পানি চেঞ্জ ইটস পলিসি অ্যান্ড দেয়ার আফটার স এ সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি। আমি আবারও বলছি, দ্য কোম্পানি চেঞ্জড ইটস পলিসি অ্যান্ড দেয়ার আফটার স এ সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি। এর বাংলা অর্থটি হচ্ছে, সংস্থাটি তার নীতি পরিবর্তন করেছিল এবং তারপরে উৎপাদনশীলতার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে। ধন্যবাদ।